আমার নাম বুলেট, আমি বুলেট চালাতেও পারি, তুমি বুঝে রাখো। জেল থেকে ছাড়া পেয়ে এলাকায় গিয়ে ব্যবসায়ীকে হুমকি দুষ্কৃতির, এলাকায় দুষ্কৃতিরাজ চলে দিনের পর দিন, এলাকার মানুষ আতঙ্কিত অতিষ্ঠ। হাওড়া থানার অন্তর্গত বাঁশতলা সপ্তাহ ঘাট এলাকায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় ব্যবসায়ী মঙ্গল দাসের অভিযোগ, এলাকায় বেশ কয়েকজন দুষ্কৃতি বহিরাগতদের নিয়ে এসে গাঁজা মদের আসর বসানো শুধু নয়, রীতিমতো গাঁজা বিক্রি করে এলাকায় বসে। সপ্তাহ ঘাটের লাগো একটি মন্দিরে তাদের আস্তানা। ব্যবসায়ীর আরও অভিযোগ, এলাকায় তিনি ছাড়াও অন্যান্য ছোটখাটো ব্যবসায়ীর কাছে জোর করে তোলা আদায় করে না দিলে চলে হুমকি, প্রতিবাদ করলে দুষ্কৃতীদের পরিবারও মহিলারাও নাকি সেই দুষ্কৃতীদের নিয়ে ময়দানে নেমে পড়ে। স্থানীয় মৌসুমী জানার অভিযোগ, মন্দিরের প্রণামীর বাক্স নিয়ে পালাচ্ছিল দুষ্কৃতীরা, বাধা দিলে এক মহিলা সেবায়েতকে বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা। স্থানীয়রা বেরিয়ে পড়লে ব্যাপক অশান্তির সৃষ্টি হয়। সেখানে ঘটনার খবর পেয়ে এলাকায় পুলিশ গিয়ে লাঠি উঁচিয়ে তাড়া করলে এলাকা ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এলাকায় দুষ্কৃতীদের দৌরাত্মে প্রতিবাদ করলে চলছে পাল্টা মারধর, হামলা, প্রাণে মারার হুমকি, আতঙ্কিত হয়ে পড়েছেন ব্যবসায়ী থেকে স্থানীয় মানুষজন। চুরি করা হয় না, আমরা পুলিশকে জানিয়েছি, এফআইআর করেছি, আজ পর্যন্ত ডিজিডি হয়েছে আমার বৌদিকে। যে আজকেও বৌদিকে, বৌদি আজকে ও জেলে ছিল, ঠিক আছে, আমরা যে 17 তারিখে যে জিডিটা করে এফআইআর করেছি, তো পুলিশ স্টেপ নিয়েছে, বড়বাবু সঙ্গে সঙ্গে পুলিশ পার্টি ওকে অ্যারেস্ট করেছে। অ্যারেস্টটা যেই করেছে আর আমাদের ঘরে টিকতে দিচ্ছে না, আমাদের দরজাতে কেউ দরজার নিচে দিয়ে লাথি মারছে, কেউ ওপর দিয়ে লাথি মারছে, তাও আমরা চুপচাপ। ছদিন পর ও কালকে বেরিয়েছে, কালকে কী করেছে, গালাগালি দিতে দিতে ঢুকেছে, আমরা ঘর দিয়ে বেরাইনি। আজকে সকালে ফের বৌদি মন্দির পরিষ্কার করতে এসেছে, এবার বৌদিকে কী করেছে, চাবিটা কেড়ে নিয়েছে। তখন বলছে তুমি চাবি কাটছো কেন, বলছে চাবি তোর দেবো না, আমরা এবারে বাক্স নিয়েছি, এবার আমরা মন্দিরের মায়ের গয়না বার করবো। বলছে আমি তো ফেঁসে যাবো, আমি তো মন্দিরের সেবাই, তোমরা যদি চুরি করছো তো আমি তো ফেঁসে যাবো। বললো কমিটির কাছে ছুটেছে, কমিটির কাছে যেই ছুটেছে, এবার সোনু মণ্ডল আর দিলীপ রীতিমতো দাঁড়িয়ে আছে। দিলীপ দাঁড়িয়ে বলছে ওকে এখানে মেরে ফেল, মারলে তো 3 মাস। ও বলছে আমরা তো কত, ও মার্ডার কেসের আসামি কিন্তু, মার জেলে ছিল দিলীপ, ও বললো মারলে তো 3 মাস জেল, এর বেশি তো কিছু হবে না, একটা মার্ডার তো করে জেল কেটেছে, একেও মেরে জেল কাটবো। বলে আমার বৌদি দেখছি, বলছে ও বৌদি জানে ও মার্ডার করেছে, বৌদি ভয়তে চলে গেছে কমিটির কাছে। কমিটির ওখানে যেই গেছে, ছেলেগুলো কী করেছে, এইদিকে সরে এসে বোনেদেরকে ফোন করে ডেকেছে, বোন বউ বিলে ফুটেজটা ওখানে আছে, মানে ফেলে মেরেছে আমার মানে ভাইপোকে মারছিল। আতঙ্কিত মানে এই 5টা লোককে এখানকার মানুষ তো বলুন, মানে আমি বেরাতে পারছি না ঘর থেকে, আমার বাইরে কল, আমার কিন্তু ঘরে কল না, আমরা কিন্তু টালির বাড়িতে বাস করি, ফ্ল্যাটে নয় যে সব কিছু সেপারেট, বাইরে কল, বাইরে পায়খানা, আমরা পায়খানা যেতে পারছি না, জল ভরতে যেতে পারছি না বাইরে, প্রচণ্ড আতঙ্কিত, প্রচণ্ড। এখন চাইছি ওদের এতজনের মানে দিলীপ সাউ আর লক্ষ্মী মণ্ডল আর সোনু মণ্ডল আর ওর বোনেদের শাস্তি চাই, কেন এরম আজকে এইটা করছে। আর যদি আমরা না প্রতিবাদ করি পরবর্তীকালে কী করবে, প্রত্যেকটা মহিলাদের বের করে করে মারবে ওদের। আমার নাম মৌসুমী জানা। ছেলেরা ফোনেতে, লোকাল লোকেরা ফোনেতে রেকর্ডিং করে, তাতে তার গালিগালাজ গুলো রেকর্ড আছে। আমরা চাইছি প্রশাসন এর জন্য কড়াভাবে পদক্ষেপ নিক, যাতে সুস্থভাবে আমরা আগামী দিনে এখানে সুস্থভাবে থাকতে পারি। হ্যাঁ আমরা করেছিলাম, করার ফলেই প্রতিবাদ বলতে আমরা তাকে গিয়ে ধরি যে গ্যাঁজা বিক্রি করে বলে। আমরা আগে জানতাম না, যখন দেখি বিভিন্ন জায়গা থেকে ছেলেরা আসছে, বারবার মন্দিরের পেছনের দিকে যাচ্ছে, তো আমাদের সন্দেহ হয়, তখন আমরা যাই গিয়ে তার হাতে আমরা ধরে নিই, তার ভাইয়ের হাতে একটা থলি পাই, তাতে প্রায় 20-25 খানা গ্যাঁজার পুড়িয়া থাকে। আমরা বলি এটা তোর হাতে কী আছে, তো বলে না এটা আমার দাদা দিয়েছে। আমি বললাম দাদা দিয়েছে তার মানে তোর দাদা গ্যাঁজা বিক্রি করছে, এটা তো আমরা জানি না। ওই বেশছে বেশ করছে, তখন আমরা সবাই মিলে এক হয়ে ওকে খুব বকাবকি করি যে তুই এই ধরনের কাজ করছিস, এখানে ভালো ছেলেরা বসে, মন্দির বদনাম হচ্ছে, কোথা কোথা থেকে ছেলে আসছে, অ্যান্টি সোশ্যাল ছেলে, কালকে কিছু একটা ঘটনা ঘটে যেতে পারে। তখনই আমাকে বলে যে মঙ্গলদা তুমি কিন্তু পাড়াতে কেউ বলছে না, তুমি রুখে দাঁড়াচ্ছ, আগামী দিনে তোমার কিন্তু সময়টা খুব খারাপ যাবে, তুমি ভোর চারটের সময় কিন্তু কেউ থাকে না, সেই সময় যদি তোমাকে একটা বুলেট মেরে দিই, আমার নামও বুলেট, ওর ডাক নাম বুলেট, বলছে আমার নামও বুলেট আর চালাতেও পারি বুলেট, সেটা কিন্তু তুমি বুঝে রাখো। সেই থেকে আমি, হ্যাঁ সেই পরিপ্রেক্ষিতেই আস্তে আস্তে সে একটা টিমকে এখানে আরও ঢোকাতে থাকে আর জায়গাটাকে দখল করতে থাকে। আমরা যখন দেখি প্রথমে ওরা 2-4 জন ছিল, আমরা হয়তো তাকে রুখে দাঁড়াতে পেয়েছি, যখন বিভিন্ন জায়গাতে অ্যান্টি সোশ্যাল ছেলে আসতে থাকে আমরা ভয়তে পিছিয়ে যাই। নিশ্চয়ই আতঙ্কিত আছে, সে ব্যবসায়ী ক্ষেত্রে কতটা আপনার আতঙ্কিত, মানে আমার তো মনে হচ্ছে ব্যবসা বন্ধ করে দেবো, কেন ভোর 4টের সময় আমাকে আসতে হয়, আর ও তো রীতিমতো বলছে যে ভোর 4টের সময় গুলি করে দেবো, তো ভোর 4টের সময় আমার সিকিউরিটি কে দেবে,
আগামী দিনে তার মেয়ে বোনেরা সবাই এসে লেডিজরা যে ঘটনাটা ঘটাচ্ছে, গিয়ে তারা থানায় গিয়ে যদি এখন বলে যে মঙ্গলদা এই করেছে ওই করেছে, বিভিন্ন রকম লেডিজ কেস দিয়ে দেয়, তখন তো আমি কি করব, আমাকে তো অ্যারেস্ট হতে হবে। তো সেই আতঙ্কিত, আমার নাম মঙ্গল দাস, আমার মুরগির হোলসেলিংয়ের ব্যবসা আছে।